আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি ফাইয়া জাজেদ সাবি, আপনারা দেখছেন রোজার 717 পাওয়ার্ড বাই ফুড পান্ডা। আজকে আমি চলে এসেছি দানিয়েল রেস্টুরেন্টে। চলুন ইফতারের জন্য তারা কি আয়োজন করেছে সেটা দেখে নিই। ইফতারে কি কি খেতে পছন্দ করো? আলু চপ, বেগুনি, ডিমের চপ, অনেক কিছু। ফুডপান্ডা খাবার অর্ডার করো? কি কি অর্ডার করো? পিৎজা, বার্গার, চিকেন, স্যান্ডউইচ। ইফতার সম্পর্কে আজকে আমরা জেনে নিব দানিয়াল রেস্টুরেন্টের ম্যানেজার মিস্টার আলতাফ হোসেনের কাছ থেকে। ইফতারের জন্য আপনাদের কি আয়োজন থাকছে? ইফতারের জন্য আমাদের আয়োজন থাকছে চিকেন বারবিকিউ উইংস থাকছে, চিকেন ক্রিসপি উইংস থাকছে, সাথে ফিশ ফিঙ্গার থাকছে, চিকেন ললিপপ থাকছে, সাথে আমাদের খুলনা ঐতিহ্যবাহী চুইজারের ছোলাপুর থাকছে থাকছে, আর এর সাথে আছে আমাদের দানিয়াল স্পেশাল হালিম আছে, আর সাথে আছে আলু চপ, পেঁয়াজ, বেগুনি। আপনাদের স্পেশাল কি থাকছে ইফতারে? স্পেশাল আছে আমাদের খুলনা ঐতিহ্যবাহী চুই ঝালের ছোলাপুর। আপনি যে বললেন চুই ঝালের ছোলাপুর, এটার স্পেশালিটিটা আসলে কি? এটা স্পেশালি বলতে চুই ঝালটা আসলে এটা এমনিতেই স্পেশালি, যেমন চুই ঝাল খুলনার বিখ্যাত এবং এটা চুই ঝালটা বিভিন্ন যেমন মাংসের ভিতরে দিয়ে রান্না করে, এই কারণে আমরা ছোলার সাথে দিছি যাতে এটা আরও স্পেশাল করে কাস্টমারকে খাওয়াতে পারি, এই কারণে আমরা চুই ঝালের ছোলাপুরটা দিয়ে দিচ্ছি। ড্রিঙ্কস কী কী রাখছেন? ড্রিঙ্কস বলতে আমরা রাখছি সাথে ওয়াটারমেলন জুস, পাইনঅ্যাপেল জুস, সাথে আছে মাল্টা জুস, অরেঞ্জ জুস আছে। এগুলো কি রোজার জন্য আলাদা করা হয়েছে নাকি রেগুলার থাকে? রোজার জন্য এবং রেগুলার মেনুতে আছে, রোজার জন্য আলাদা করে স্পেশালি রাখা আছে। বাইরের ইফতারের জন্য আপনারা অর্ডার করতে পারেন ফুড পান্ডায়। আবার দেখা হবে নতুন কোনো রেস্টুরেন্টে নতুন কোনো ফুড মেনু নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সাথেই থাকুন।